হ্যালো এভরিওয়ান, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমরা দেখছি একটি ভ্যালু কীভাবে একটি রেজিস্টারে রাখা হয় এবং ওই ভ্যালুটা কীভাবে প্রিন্ট করতে হয় সেটা আমরা রেজিস্টার দিয়ে দেখছি। আজকে আমরা দেখবো ডাটা সেগমেন্ট দিয়ে কীভাবে একটি ভেরিয়েবলে ভ্যালু রাখতে হয় এবং সেই ভ্যালুটি প্রিন্ট করা যায়। তো আমি আগে কোডটি করে দেবো, তারপরে সেটি এক্সপ্লেন করে দেবো। সো লেটস স্টার্ট। আসলে অনেক সহজ একটি কোড। তা আমরা এখন যদি কোডটি রান করি তাহলে কি দেখতে পাবো? আরেকটি এরকম একটি স্যাম্পল দেখতে পাচ্ছি। তো আমরা আগে দেখি এই স্যাম্পলটি কোথায় আছে আমাদের, সেই জন্য আজকেতে যেতে হবে। আজকে কোড আমাদের দিচ্ছে 1, এই স্যাম্পলটি তার মানে হচ্ছে 80 দিচ্ছে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 49। তো একটা মজার ব্যাপার কি যে আমরা যদি এই সিম্বলগুলো কখনো পাই তাহলে আমাদের যে ভ্যারিয়েবলটি থাকবে, যে ভ্যালুটি থাকবে ফাইনাল ভ্যালু, ওটার সঙ্গে সেই ভ্যালুটির সাথে 48 যোগ করে দিতে হবে। আর যদি আমরা কখনো এখানকার ভ্যালুগুলো পাই তাহলে 48 বিয়োগ করে দিতে হবে। তো আমরা যেহেতু এদিককার ভ্যালুগুলো পাচ্ছি তার মানে কি যে এখানে যেতে পাচ্ছি তার মানে কি আমাদের এ এর সঙ্গে 48 যোগ করে দিতে হবে। এখন যদি আমরা রান করি, হ্যাঁ তাহলে এবার আমরা 1 পাচ্ছি। আমরা হালকা চেঞ্জ করে দেখি কোডটি, এখানে যদি আমরা 2 দিই তাহলে কী হয়? এখন যদি আমরা রান করি, হ্যাঁ এখানে 2 পাচ্ছি। তো আমাদের কোডটি ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সবাইকে নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আবারও ওয়েলকাম করছি। ধন্যবাদ।